সমস্যা তো এবার সবে শুরু হলো, এবার দেখতে থাকো আমি কি করি। মনে হচ্ছে এটা ওই শঙ্খচূড়েরই কাজ। আমাকে ওদিকে গিয়ে দেখতে হবে যে আলোটা আসছে কোথা থেকে। সৈনিকগণ, যতক্ষণ আমি দ্বারে ফিরে আসছি ততক্ষণ এই দ্বারের সুরক্ষার দায়িত্ব আমি তোমাদের উপর দিয়ে গেলাম। কোনো পরিস্থিতিতেই এই দরজার সামনে থেকে তোমরা সরবে না। হ্যাঁ দাদা। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ শাম্বু, কিন্তু আমাদের গোপীদের দেখতে হবে। মনে হচ্ছে এটা শঙ্খচূড়ের কোনো মায়া। না শ্রীরাধা, তুমি চিন্তা করো না, তা তো শ্রী আছেন ওখানে, উনি সুরক্ষিত আছেন। আর এখানে তোমাদের সবার সুরক্ষার দায়িত্ব আমার, আপনারা আমার সাথে চলুন, আসুন। না না না, আগে গোপীদের দেখতে হবে। এমন মনে হচ্ছে যেন কিছু অনিষ্ট হতে চলেছে। শঙ্খচূড়ই হলো সর্বশ্রেষ্ঠ, সব থেকে সুন্দর আর মনমোহক, আর ওরা সবাই শুধুমাত্র আমাকেই ভালোবাসবে। আর যদি এটা না হয় তাহলে আমি ওদেরকে ছাড়বো না, নয়তো আজ না হোক কাল আমি ওদের সাথে বলপূর্বক বিবাহ করেই ছাড়ব। শঙ্খচূড়! শঙ্খচূড়, তুমি নিজের কর্মফলের দিকে আরো এক পদক্ষেপে গিয়ে গেলে। কানাই সবার সুরক্ষার দায়িত্ব আমার কাঁধে দিয়েছিল, কিন্তু একটা কাজও আমি করতে পারলাম না। যদি আমি বৈষ্ণবীর কক্ষের বাইরে থেকে ওকে ছেড়ে না যেতাম তাহলে হয়তো এই শঙ্খচূড় ওকে কিছুতেই অপহরণ করতে পারতো না। আর্জুন, নিজেকে দোষ দেবেন না, এই মুহূর্তে নয় তো কি হয়েছে, শঙ্খচূড়কে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। রেবতী ঠিক বলেছে দাদা, আমাদের নিরাশ হলে চলবে না, বরং আমাদের সবাইকে মিলে কৃষ্ণকে সাহায্য করতে হবে, শঙ্খচূড়কে খুঁজতে হবে। না রাধা, আমি আর কোনোভাবেই তোমাদেরকে কোনো রকম বিপদের মুখে ফেলতে পারবো না। আমাদেরকে শুধুমাত্র কানাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তাতশ্রী, শ্রীরাধা ঠিকই বলছে, যদি আমরা সবাই মিলে বাবাকে সাহায্য করি তাহলে আমরা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো। না শাম্বু, এখন আর কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা নেই। তুমি সমস্ত মহিলাকে রাধার কক্ষে নিয়ে যাও, আমি আর রাধা কানাই ফিরে আসার জন্য অপেক্ষা করব। হে মহাদেব, গোপীদের রক্ষা করবেন।
শঙ্খচূড় চলে যাওয়ার পরে অনেক সময় পেরিয়ে গেছে, আবার কি পরিকল্পনা করছে ও? মনে হয় নিজের মাথার যন্ত্রণার উপশমের জন্য গেছে, যেটা কৃষ্ণ ওকে পুরস্কার স্বরূপ দিয়েছিল। বলেছিলাম না, আমি এক একজনকে হরণ করে এখানেই নিয়ে আসব। এই দেখো তোমাদের আরো একজন সখী। কেদুনা সখী, শ্রীকৃষ্ণ আমাদের সাথেই আছেন, তাই আমাদের কোনো অনিষ্ট হতে পারে না। হ্যাঁ সখী, নিজের চোখের জল মোছো আর আমাদের মতো তুমিও চিন্তা মুক্ত হয়ে যাও। কি হয়েছে কি তোমাদের সবার? আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে হরণ করে এখানে নিয়ে আসা হলো, আর তোমরা সবাই দুশ্চিন্তা করার বদলে হাসি মুখে আছো। খুব তাড়াতাড়ি জানতে পারবে এর কারণ কি, আর এটাও যে শ্রীকৃষ্ণ আমাদের কতটা ভালোবাসেন। কি ঠিক বললাম তো আমি শঙ্খচূর? সুন্দর মুখ থেকে মধুর বচনে নিঃসৃত হওয়া উচিত, অন্যথায় মুখ অসুন্দর হতে সময় লাগে না। শ্রীকৃষ্ণের জন্য উনি প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখীদের কিছুতেই কোনো ক্ষতি হতে দেবেন না। এটাই চাই যে তোমার যেন প্রাণ বিপন্ন না হয়, কিন্তু কি করি, তোমার কর্মই কিছুটা এরকমই। আজ একজন গোপীকে অপহরণ করে নিলে বলে তুমি এটা ভেবো না যে তুমি বিজয়ী হয়ে গেছো। এর অর্থ শুধু এটাই যে তুমি নিজের বিনাশের পথে অগ্রসর হয়ে গেছো এবং সেই অনুসারে কর্মও করছো। শুধু তোমার বিনাশের আগে এই সংসারকে আর তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার আছে আমার, আর যখন এই কাজটা সম্পন্ন হবে তখন তোমার প্রত্যেক পাপের শাস্তি তুমি পাবে। যতক্ষণ কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন ততক্ষণ কেউ আমাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। গঙ্গা ভারতের সবথেকে শক্তিশালী নদী, এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস। কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয় তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন গলে যায় তখন একটি ফোঁটার জন্ম হয়, সেই ফোঁটাগুলোর সাথে আরও কিছু ফোঁটা যুক্ত হয়, তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয়, সেটা বইতে থাকে। এর পরবর্তীতে আরও অনেক ধারা আরও অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায়, আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয় যাকে আমরা মহানদী গঙ্গা বলি। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি, যদি ভালোভাবে ভেবে দেখেন তবে এ হলো অগুন্তি জলের ফোঁটার মিশ্রণ, যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা, একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয়, সেটা তো সকলকেই করতে হয়। প্রয়োজন হলো সারল্য, সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে, তাদের সাথে চলতে হবে, অনেককে এক করে তুলতে হবে।
এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ ফিরে এসেছে, কিন্তু ও আমার কৃষ্ণ হতেই পারে না। না ও শঙ্খচূড়কে দমন করেছে আর না গোপীদের উদ্ধার করেছে, ও তো শুধু নিজের বিশ্রাম নিয়ে চিন্তিত। ক্ষমা করে দিও রাধা, আমি জানি তুমি আমার উপর খুব রেগে রয়েছো, কিন্তু তোমাকে রাগিয়ে দেওয়াটা আবশ্যক ছিল, এই কর্ম করাটা আবশ্যক ছিল। এবার এরপর তুমি বুঝতে পারবে সেই কথাটা যেটা আমি এতদিন তোমায় বোঝাতে চেষ্টা করছিলাম। এবার তুমি বুঝতে পারবে যে কেন আমরা গোলোকে ফিরতে পারবো না। চলো 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 পাল্টাই।